নমস্কার। গল্পের জমশানি আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। গল্পের জমশানি আজকে নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা এখানে ছোট গল্প জগপুরের হাটে। তাহলে গল্পটি শুরু করা যায়। নটবর্ষা সন্ধে লাগতে দোকান বন্ধ করে হাট করতে বেরিয়ে পড়ল। শেষ হাটে জিনিসপত্র বেজায় সস্তায় পাওয়া যায়। দোকানিরা ঝপাল ঝপ মাল বেচে হালকা হয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তখন জগপুরের হাট বেশি দূরেও নয়, আকন্দপুরের খালটা যেখানে মাওবেড়ির দিকে বাঁক নিয়েছে সেখানে শিবতলার মাঠে বিরাট জায়গা জুড়ে হাট। হ্যাজাক টেমি কাঠবাইটের আলো চারিদিক ঝলমল করছে যেন। কেউ কেউ দোকান গুটিয়ে ফেলেছে, কেউ কেউ গোটাচ্ছে, আবার কেউ কোথাও রম রমা করে বিক্রি কিনি চলছে। ব্যাপারীরা বেশিরভাগটায় নটবরের মুখ চেনা। এই যেমন রায়দিঘির বিখ্যাত বেগুন নিয়ে আসে মুকুন্দ পাল, সোনার গায়ের ফুলকপি নিয়ে বসে শিবু গায়েন, চণ্ডীগড়ের বড় বড় লাল মূলো বেচতে আসে হারান দাস। নটবরের অবশ্য আজ অন্য দরকারেও আসা। হাটের পশ্চিম ধারে এক বুড়ো মতো মানুষকে মাঝে মাঝে টেমি জ্বালিয়ে বসে থাকতে দেখা যায়। তার লম্বা সাদা দাড়ি, বিশাল গোফ, মাথায় ঝাঁকড়া চুল, বয়স হেসে খেলে অন্তত 85 তো হবেই। মুখখানা চামড়ায় অনেক ভাজ, মাথায় একটা সাদা টুপিও থাকে, মাঝে মাঝে গায়ে লাল রঙের কাপড় জুড়ে তৈরি করা একটা জোব্বা মতো। এই সাংঘাতিক শীতে খোলা মাঠের দিকে বসে বুড়োটা, কিছু পুঁথি পুস্তক বিক্রি করতে বসে থাকে। গায়ের লোক বইটই বেশি পড়ে না, তাই বুড়োর বিক্রি বার্তাও তেমন নেই, তবুও বুড়ো বসে থাকে। হাটে এসে কৌতূহলের মতো নটবর তার দোকানের সামনে দাঁড়িয়ে বই দেখছিল। বিচিত্র সব নাম তার, মহাকাশের হাতছানি, পৃথিবীতে আজও মানুষের আগমন, সহজ উড়ন শিক্ষা, জাদু বলে রোগ আরোগ্য, দ্রব্যগুণের সাহায্যে গগনে বিহার, সবই বুঝরুকি তাতে সন্দেহ নেই। কিন্তু কৌতূহল এক সাংঘাতিক ব্যাপার, ঝোঁক চাপলে মাথাটা যেন ভূতগ্রস্ত হয়ে যায়। নটবর কেনাকাটা সেরে বুড়োর দোকানের সামনে এসে দাঁড়াল। টেমির আলোয় ম্লান পুরনো বইগুলো হলদেটে দেখাচ্ছে। বুড়ো শীতে জুবু থুবু হয়ে বসে বসে ঘুমিয়ে পড়েছে। বইটাই আগের দিনই দেখে পছন্দ করে রেখেছিল নটবর। সহজে ভূত নামাবার কৌশল? ও দাদু, বুড়ো চোখ চেয়ে নটবরকে দেখে বেজার মুখে বলে, কে যাই? এই বইখানার কত দাম? 1 টাকা। বইতে যা লেখা তাতে কাজ হয়? কে জানে বাপু, আমি তো পরখ করিনি। কাজ না হলে বই ফেরত দেব কিন্তু। না বাবু, ওসব ফেরত টেরত হবে না, নিলে নাও না নিলে পর দেখো। আহা, এসব তো বুজরুকিও হতে পারে। তা হতে পারে। নটবর একখানা টাকা ঠকাম করে ফেলে বইখানা তুলে নিল। গেল একখানা টাকা, তার কি করা যাবে? বইখানা পকেটে পুরে নটবর বাড়ি রওনা হলো। না, ভূতে নটবর বিশ্বাস নেই, সে ভূতটুত মানে না। এই নিয়ে বন্ধু ভজহরির সঙ্গে তার প্রায়ই তর্ক হয়। ভজহরি আবার ঘোরতর ভূতে বিশ্বাসী,
প্রায়ই বলে এখন মানছ না তো, কিন্তু একদিন খেলায় পড়ে মানবে। ভূত না মানলেও কৌতূহলকে তো আর ঠেকানো যায় না। আজ বড়ই শীত পড়েছে, তার গ্রাম শামুকখোলা, একটু দূরেই বটে। ভারী থলি দুখানা দু হাতে ঝুলিয়ে যথাসাধ্য জোরেই হাঁটছে নটবর। কুয়াশায় পথঘাট আবছা, তবে একটু খয়াটে জ্যোৎস্না থাকায় তেমন অসুবিধে হচ্ছে না। রথতলা ছাড়িয়ে আমবাগানের পাশের রাস্তায় সবে পা দিয়েছে, এমন সময় একটা লোক পিছন থেকে তার পাশাপাশি এসে পড়ল। লোকটা বলে উঠল, শামুকখোলা যাচ্ছেন নাকি মশায়? হ্যাঁ। ভালো ভালো, তা হাটে কেমন কেনাকাটা হলো? এই টুকিটাকি, মূলো বেগুন সব পেলেন? তা পেলুম। বেশ বেশ, তা আপনি কোন দিকে? এই একটু বিষয় কাজ এসে পড়েছিল এই দিকে। তার কি কিনলেন? এই কেরোসিনের টুকিটাকি জিনিস, লোকটা হেসে বলল। আছে কিন্তু। কি আছে? ওই যা বলছিলাম আর কি। আচ্ছা মশাই আসি, এই ডান হাতে আমার রাস্তা। নটবর ভালো মন্দ কিছুই বুঝতে পারল না, উল্টো লোকটা যে কোথা থেকে উদয় হলো, কোথায় আবার অস্ত গেল কে জানি। সামনে বাধারে কাপালি দিঘি, চারিদিকে গাছগাছালি। দিঘির কোল ঘেঁষে রাস্তাটা পেরোনোর সময় হঠাৎ নটবরের মনে হলো, সামনের ঘাটে কে যেন চান করছে। এই শীতের রাতে ঠান্ডা জলে চান করে কে? ঘাটের কাছে পৌঁছে দেখল, চান করে একটা মোটা সোটা লোক উঠে এলো, গামছা নিংড়তে নিংড়তে বলল, হাটে গিয়েছিলেন বুঝি? আগে হ্যাঁ, তা আপনি এত শীতে রাতে চান করছিলেন যে? চান না করলে শরীরটা বড় ম্যাজ ম্যাজ করে, সারাদিনে আমি 12-25 চান করি না কি না। বলেন কি, ঠান্ডা লেগে নিউমোনিয়া হবে যে? আরে না মশাই, নিউমোনিয়া কি আর সকলের হয়। তা হাটে কি কি পেলেন? এই একটু শীতের শাক পাতা? শুধুই কি শাক পাতা? আর এই টুকিটাকি? শুধু টুকিটাকি। আর সামান্য জিনিসপত্র? লোকটা গা মুছতে মুছতে বলল, তা বলে ভাববেন না যে নেই। কি ভাববো না, এখনো আছে আর অনেক আছে। যাই আর একবার ডুবতে আসি। লোকটা ফের জলে নেমে গেল। হ্যাঁ আচ্ছা, পাগল তো। গায়ের কাজ বরাবর চলে এসেছে নটবর। জটেশ্বরের খালের সাঁকোটা পেরোলেই গায়ের সীমানায় ঢুকে পড়বে। সাঁকোতে পা দিতেই নটবর দেখতে পেল, সাঁকোর মাঝ বরাবর বাঁশের রেলিং এর হাতে ভর রেখে একটা লোক ঝুঁকে জলের দিকে চেয়ে আছে। নটবর সাঁকোতে উঠতে মচাত করে শব্দ হওয়ায় লোকটা ফিরে তাকালো। চেনা মানুষ নয়। নটবর বাবু নাকি? হ্যাঁ। হাট করে ফিরলেন বুঝি? হ্যাঁ, কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? মাছ ধরছি। মাছ ধরছেন বলে নটবর হা হয়ে গেল। সাঁকোর উপর থেকে এই রাত্রিরে মাছ ধরা যায় বলে সে জন্মেও শোনেনি। হেসে বলল, কিভাবে ধরছেন, মন্তর দিয়ে নাকি? না, ছিপ দিয়ে, দেখবেন। লোকটার হাতে যে ছিপ রয়েছে
সেটা এতক্ষণ লক্ষ্য করেনি নটবর। এবার করল, লোকটা ডান হাতে ছিপটা হঠাৎ ছপাত করে তুলে দেখা গেল বড়শিতে বেশ বড় সড় একটা মাছ লাপঝাপ করছে। তাজ্জব ব্যাপার, দেখলেন তো নটবর বাবু? দেখলাম, খুবই বিস্ময়ের ব্যাপার। না না, এ আর বিস্ময়ের কি, তা হাটে যা খুঁজতে গিয়েছিলেন তা পেলেন? তা পেলাম, শীতের শাকসবজি আর কি। ওসব নয়, আর যা খুঁজতে গিয়েছিলেন? এই টুকিটাকি সব জিনিসপত্র, কেরোসলিতে তো কত কিছুই লাগে। সে আমি জানি, কিন্তু সেসব ছাড়া আর কিছু? না, আর বিশেষ কি। কি যে বলেন নটবর বাবু, যাকগে কথাটা হলো, ওসব নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। কিসব নিয়ে, কিসের কথা বলছেন? বলছিলাম কি, দুতরফা নিজের নিজের মতো করে আছে, কাজ কি বলুন অন্য তরফের তল্লাশি নিতে চাওয়ায়, ওতে অন্য তরফের বড্ড অসুবিধে হয় কি না? দুই তরফা? নটবর হঠাৎ একটু চিন্তিত হয়ে পড়ে। কোন তরফের কথা বলতে চাইছে লোকটা? আচ্ছা আসি নটবর বাবু, বলে লোকটা হনহন করে তার পাশ কাটিয়ে উল্টো দিকে চলে গেল। তাকে ভেদ করেই গেল যেন, কিন্তু নটবর গায়ে একটুও ছোঁয়াও লাগলো না। হঠাৎ নটবরের গা শিউরে উঠল। বাপ রে, বলি বাজারের থলি ফেলে নটবর প্রাণ পড়ে ছুটতে লাগলো। পড়ি কি মরি অবস্থা। পরদিন সে ভজভরিকে গিয়ে বইখানা দান করে বলল, আছে রে ভাই আছে। ভজহরি একগাল হেসে বলল, বলেছিলাম কি না। গল্পটি এখানেই শেষ হল। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।